ভূতে বিশ্বাস না করো, ভূতে ভয় পায় না এমন মানুষ পৃথিবীতে হাতে গোনা। বিজ্ঞান অবশ্য কখনোই ভূতের অস্তিত্বকে স্বীকার করে না। অবশ্য এরপরও কেউ কেউ দাবি করেন তারা ভূতের সাক্ষাৎ দর্শন পেয়েছেন। বাস্তবে পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে গেলে মানুষের শরীর মন উভয়ই ভার হয়ে ওঠে। কিন্তু এর কারণটা কি সেটার অবশ্য নির্দিষ্ট কোনো তত্ত্ব বা তথ্য পাওয়া যায় না। ওয়াল সোন্ডার চ্যানেলের সানডে হরর স্পেশালে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আজকের সানডে হরর এপিসোডে এরকমই একটা ভুতুড়ে জায়গা সম্পর্কে জেনে নেব। এরকম একটি ভুতুড়ে জায়গা রয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি বিচে। আধুনিকতায় মোড়া দেশ হলো সিঙ্গাপুর, চারিদিকে ঝাঁ চকচকে ব্যাপার। কিন্তু তবুও ঝাঁ চকচকে এই সুন্দর দেশেই রয়েছে সেই রহস্যময় ভুতুড়ে বিচ। এই চাঙ্গি বিচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। চাঙ্গি বিচেতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। তারপর শোকচিং যুদ্ধের সময় জাপানি সেনারা এই বীজটিকে ব্যবহার করেছিল। দিনটি ছিল 1942 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি, যেদিন জাপানি সেনাবাহিনী হোজো ক্যাম্পেই 66 জন চীনা পুরুষ নাগরিককে নিজেদের শত্রুপক্ষ ভেবে হত্যা করেছিল। তারপর মৃতদেহগুলোকে তারা এই বীজের মধ্যেই কবর দেয়। এরপরে কেটে যায় অনেক বছরের ইতিহাস। শোনা যায় তারপর থেকেই এই জায়গাটি ভুতুড়ে হয়ে ওঠে। দূর দূর থেকে পর্যটন করতে আসা বহু পর্যটকই এই বিচে রাত্রেবেলায় অদ্ভুত কিছু কান্নার আওয়াজ ভেসে আসতে শুনেছেন। সেই কান্না যেন ক্রমেই এগিয়ে আসতে থাকে। অনেক পর্যটক কিছু না বুঝেই আবার এই বীজকে রাত্রিবেলায় পরিদর্শন করতে চলে যায়। তারপর তারা নানান ধরনের অদ্ভুত ঘটনার সাক্ষীও হয়ে থাকেন। তবে পর্যটকেরা রাত্রিবেলায় এই বীচে এলেও সাধারণ মানুষ, এখানকার যারা স্থানীয়, তারা কখনোই এই বীচে রাত্রিবেলায় আসে না। কারণ তারা মনে করে এই বীচে রাত্রিবেলায় একবার গেলে আর ফিরে আসা সম্ভব নয়। অদ্ভুত রহস্যময় এই ভুতুড়ে বীজটি আজও মানুষের মধ্যে কৌতূহল জাগায়। কিন্তু তবুও এখানে সারা বছরই 24 ঘন্টা খোলা থাকে পর্যটকদের জন্য, এবং এই বীজকে কেন্দ্র করে বর্তমানে পার্কও তৈরি হয়েছে। তো বন্ধুরা, চাঙ্গি বিচের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকা বেল আইকনটিকে প্রেস করো। ধন্যবাদ।